হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে মেনলি আমরা শিখতে চলেছি নেস্টেড বডি। মেনলি আমরা কোনো একটা রিকোয়েস্টের বডির ভেতরে কীভাবে নেস্টেড মডেল ইনসার্ট করতে পারি। লাইক থাকে না যে নেম, ইউজার নেম অ্যান্ড দেন থাকে প্যারেন্টস। সো প্যারেন্টসের ভেতরে আমাদের একটা প্যারেন্টসের সব ইনফরমেশন লাইক নেম, মানে একটা মডেলের ভেতরে আরও একটা মডেল, মানে আই মিন নেস্টেড মডেল। সো এগুলোকে কীভাবে কোয়েরি করতে হয় সেগুলো কিন্তু আমরা ফিউচারে শিখবো। সো ফর নাও আমরা জাস্ট হচ্ছে একটা মডেলের ভিতরে আরেকটা মডেল কীভাবে আমরা রাখতে পারি, বা এখানে আমরা আরেকটু অ্যাডভান্স যে জিনিসগুলো আছে সেগুলোও শিখবো। লাইক আমরা বলতে পারি কীভাবে এই জায়গায় ইনামও ইউজ করতে পারি। আমরা গত ভিডিওগুলোতে মেবি শিখেছিলাম যে কীভাবে ইনাম ইউজ করা যায়। আজকে আরও একটু জাস্ট আপনাদের ইন দেবো, বিকজ অফ যখন আমরা রিয়েল লাইফে কোনো প্রজেক্ট করতে যাবো তখন কিন্তু এইসব আমাদের প্রচুর ইউজ করতে হবে, তাই না? সো এখন চলে যাচ্ছে আমাদের বিএস কোডে। আমি এইখানে জাস্ট একবারে সোজা শান্তা একটা FastAPI হ্যালো ওয়ার্ল্ড JSON রেসপন্স লিখে রাখছি, আই মিন হ্যালো ওয়ার্ল্ড মেসেজ শো করার জন্য। সো এইখান থেকে আমরা যদি ব্রাউজারে যাই অ্যান্ড এখানে আমি যদি মেক শিওর করে দেখাই, এটা হচ্ছে 5000-এ রান হচ্ছে। সো আমরা এখান থেকে যদি রিলোড দিই তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ দেখতে পাবো। আমি কিছুই করিনি, জাস্ট এগুলো আমার যে প্রিভিয়াস করা ছিল সো এটাকে ডিলিট করে দিতে পারি, লাইকসে। সো দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমরা requirement.txt ফাইলে জাস্ট আমাদের FastAPI, uvicorn আর হচ্ছে Pydantic, যেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন করার জন্য আমরা ইউজ করি সেটা। সো এই তিনটা প্যাকেজই বা লাইব্রেরি আমরা ইউজ করতেছি। অ্যান্ড গত প্রত্যেকটা ভিডিওতেই মেবি আমি দেখিয়েছিলাম যে কীভাবে প্রজেক্টটা সেট আপ করতে হয়। আমি এই বিষয়টা প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে স্কিপ করবো, ওকে? সো এখন আমরা চাইতেছি আরও একটা নতুন রাউট বানাইতে। সো নতুন আরও একটা রাউট বানাইতে পারি কীভাবে? জাস্ট এখানে বলতে পারি app.get বা গেট, যেই মেথডটা আমরা মেনলি ইউজ করতে চাইতেছি। লাইক সেইখানে আমরা পুট মেথড ইউজ করতে চাইতেছি, ওকে? সো HTTP পুট মেথড, লাইক আমরা তো জানি যে কী কী মেথড আমরা ইউজ করি, লাইক গেট, পুট, ডিলিট অ্যান্ড হচ্ছে আপডেট, তাই না? সো এখন আমরা আপডেটেড মিনস হচ্ছে পুট মেথড, ওকে? সো এখন আমরা এখানে জাস্ট পুট মেথড অ্যান্ড এটা হবে আমাদের রুট রাউটে, আই মিন লোকাল হোস্ট 5000-এ, ওকে? অ্যান্ড এখান থেকে আমরা একটা ট্যাগ দিয়ে দিতেছি লাইক সে আপডেট ইউজার বা আপডেট ইউজার, বা বলতে পারেন নেস্টেড, সরি NESTED, ওকে? সো এইটুকুই শুধু রাখলাম। অ্যান্ড এই যে যে রাউট আই মিন আমরা ডেকোরেশন ইউজ করে, ডেকোরেটার ইউজ করে কি করলাম, একটা রাউট ডিক্লেয়ার করলাম। এইটা কিন্তু একটা ফাংশন এক্সপেক্ট করে। সো একটা ফাংশন বানাই লাইক সে অ্যাসিঙ্ক। সো অ্যাসিঙ্কের আই থিঙ্ক এখন দরকার নেই, বিকজ অফ আমরা তো কোনো অ্যাসিঙ্ক্রোনাস কোনো কাজ করতেছি না, লাইক সে ডাটাবেসে কোনো কিছু ইনসার্টও করতেছি না, আপডেটও করতেছি না, কিছুই করতেছি না, এবার আমরা লোকালি দেখতেছি, তাই না? তো এখান থেকে জাস্ট একটা ফাংশন মানে dev আপডেট ইউজার বা ইউজার রাউটস বা কন্ট্রোলার বলতে পারি, এটা যেহেতু একটা কন্ট্রোলার। সো কন্ট্রোলার অ্যান্ড এইখানে জাস্ট কিছুই না, আমরা জাস্ট আপাতত 5 লিখে দিতেছি। অ্যান্ড দেন আমরা এইখানে console.log console, sorry I say that python করতেছি, ওকে? সো প্রিন্ট এন্ড এইখানে জাস্ট বলতেছি হ্যালো, ওকে? সো এখন দেখি আমাদের যে এই যে পুট মেথডটা আছে, আমরা FastAPI যে Swagger UI টা আছে সেটা ইউজ করতে পারি। সো এখানে হেলথ অ্যান্ড এখান থেকে জাস্ট যদি আমরা পুটে এখানে যদি হিট করি তাহলে আই থিঙ্ক উই শুড সি ইন আওয়ার কনসোল হ্যালো। সো পারফেক্ট, আমরা এখানে হ্যালো দেখতে পাইতেছি, তাই না? এক্স্যাক্টলি। সো এখন আসেন আমরা একটা মডেল বানাই, ওকে? সো মডেল বানানোর জন্য আমি বেসিক্যালি হচ্ছে একটা সেপারেট ডিরেক্টরি বানাই, দেন ওইটার ভেতরে মডেলটা রাখতে চাইতেছি। মানে আমি একটা ফাইলে সব কিছু রাখতে চাইতেছি না, যেহেতু কোড অনেক বড় হবে ধীরে ধীরে। সবসময় ট্রাই করবেন মানে শেখার সময় থেকেই কোডগুলোকে স্ট্রাকচার করে রাখতে, মানে সুন্দর করে সাজায় রাখতে। সো এখন এইখান থেকে আমরা জাস্ট একটা ফাইল ক্রিয়েট করতেছি লাইক সে মডেল, সরি এখান থেকে বলতে পারি সে মডেল। অ্যান্ড মডেলের ভেতরে আমরা জাস্ট হচ্ছে ইউজার মডেল নামে একটা ফাইল বানাইলাম, ওকে? অ্যান্ড দেন এইটার এক্সটেনশন হবে পাই। অ্যান্ড এইটার ভেতরে আমরা একটা জাস্ট ক্লাস বানাবো, ওকে? সো কনসোল বা এখানে ইউজার মডেল না লিখে শুধুমাত্র ইউজার লিখি, যেহেতু এটা ইউজারের জন্য মডেল। সো মডেলের ভেতরে মডেল ইউজার, ওকে? অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট বলে দিতে পারি লাইক সে ক্লাস ইউজার মডেল। অ্যান্ড ইউজার মডেল জাস্ট এক্সটেন্ড করবে হচ্ছে আমাদের বেস মডেলটাকে। সেটা কোথা থেকে পাবো? ফ্রম ফার্স্ট, সরি আমরা Pydantic থেকে পাবো, Pydantic থেকে। and import from Pydantic import আমরা import করব হচ্ছে base model. Okay, so base model টাকে and এই যে যে আমাদের user modelটা আছে এই modelটা just extend করবে মানে ওর যে functionality আছে বা ওর যে member গুলো আছে বা property বা attribute বা value টাও আছে সবকিছুকে just extend করে নিয়ে আসবে এই ক্লাসটার ভিতরে so base model. Okay, and then এখানে আমরা একবারে ইউজার মডেলটাকে একবারে সিম্পল রাখা ট্রাই করতেছি লাইক সে এখানে বলতেছে নেম সো নেম শুড বি স্ট্রিং এন্ড আইদার স্ট্রিং অর আইদার নাম ওকে সো আপনারা চাইলে কিন্তু এখানে এক্সট্রা মেটাডাটা ইউজ করতে পারেন লাইক আমরা প্রিভিয়াস যে এপিসোডগুলো ছিল সেখানে দেখেছিলাম যে কিভাবে আমরা এক্সট্রা মেটাডাটাও লাগাইতে পারি আই মিন ইউজ করতে পারি লাইক সে ফিল্ড মেথড দিয়ে তাই না সো ওইটা আপাতত ইউজ করতেছি না আমাদের মেইন ফোকাস যেটা নেস্টেড সেটাই দেখার চেষ্টা করি ওকে সো এখানে জাস্ট নেম দিলাম and then একটা username and the username টা হবে string and then একটা হচ্ছে password so password টাও হবে string that's it and এখন আমরা যদি এই যে আমাদের যে মেথডটা আছে এই মেথডের এইখানে যদি বলে দেই যে এটা হচ্ছে আমাদের বলেন তো কি এটা হচ্ছে আমাদের রিকোয়েস্টের বডি মানে রিকোয়েস্টের বডিটা দেখতে কি রকম থাকবে সেটা যদি আমরা বলে দেই তাহলে আমরা সেটা কিভাবে বলতে পারি লাইক সে request request body. Okay, so request body ভেতরে আমরা just আমাদের যে user model টা কেবল create করলাম সেই মডেলটাকে এখানে just declare করে দেব like say user model. Okay, so user model টা কোথা থেকে import হলো model dot user থেকে user model টাকে পাওয়া যাবে okay so এখন আমরা যদি এই hello এর উপরে just একটা print করি like say request body so এখন I think মানে আমরা শিওর যে রিকোয়েস্টের বডিতে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইউজার মডেলের উপরে বেস করে কিন্তু ইউজারকে দিতে হবে আদারওয়াইজ এরর দেখাবে সো এখন আমরা যদি এখানে জাস্ট রিলোড করি তাহলে দেখতে পাবো বলতাছে নেম so name username and password so এখন আমরা যদি দেই try it check it out and then execute আমরা যদি এখন টার্মিনাল আসি তাহলে দেখতে পাবো name string মানে এখান থেকে আমরা যে যে ভ্যালু দিয়ে দিছি লাইক সে name হচ্ছে string username string and password string so আমরা এখানে exactly same যেটা আমাদের রিকোয়েস্টের বডি থেকে আসছে সেটাই কিন্তু এখানে আমরা কনসোলে দেখতে পাইতেছি তার মানে পারফেক্টলি আমরা দেখতে পাইতেছি এখন এইটাকে আমরা জাস্ট হচ্ছে রেসপন্স করতে চাইতাছি এখন কিন্তু আমাদের এখানে নাল রেসপন্স করতেছে সো রেসপন্সটা করার জন্য কি করতে পারি আমরা নতুন আরো একটা জিনিস ইম্পোর্ট করতে পারি সেটা হচ্ছে JSON রেসপন্স কোথা থেকে সো ফ্রম FastAPI dot response dot response import JSON response so JSON response just আমরা এখানে বলে দিতে পারি like say return JSON response and then এখানে হচ্ছে content টা থাকবে হচ্ছে requester body and then আমরা একটা status code দিতেছি যেটা হচ্ছে 200 ওকে সো এখন আমরা একটা error দেখতে পাবো যখন আমরা এটাকে JSON আকারে রেসপন্স করতে যাব তখন আমরা error দেখতে পাবো because of এটা JSON ডাটা না আমাদের JSON টাকে encode করে নিতে হবে সো আসে নাকি errorটা দেখি তারপরে হচ্ছে fix করি ওকে সো এখন যদি executor উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবো internal server error সো এখানে কি বলতাছে object of type user model is not a JSON serialize so basically যেটা আমরা রিকোয়েস্টের বডি থেকে পাইতেছি ওটা হচ্ছে as a object আকারে ওকে সো এটাকে আমাদের কি করতে হবে JSON এ কনভার্ট করে দেন হচ্ছে পাঠাই দিতে হবে এখন এটা করার জন্য কি করতে পারি জাস্ট এখানে বলতে পারি encoded মানে একটা ভেরিয়েবল নিলাম এন্ড এইটা জাস্ট আমরা একটা জিনিস ইম্পোর্ট করি লাইক সে ফ্রম FastAPI dot encoder import JSON encoder বা এখানে পাবা হ্যাঁ JSON encoder সো এখন এইখানে যদি আমরা ইউজ করি লাইক সে JSON encoder এন্ড এই মেথডটার ভিতরে জাস্ট আমাদের রিকোয়েস্টের যে বডিটা আছে সেটাকে দিয়ে দিলাম ও করবে কি আমাদের এই যে রিকোয়েস্টের বডিতে যে অবজেক্টটা আসলো এটাকে জাস্ট JSON এ কনভার্ট করে দেবে এন্ড আমরা এনকোডিংটাকে বা এনকোডেডটাকে যদি আমরা রেসপন্স হিসেবে দেই তাহলে আমরা পারফেক্টলি রেসপন্সটা পাবো লাইক সে এনকোডেড ওকে সো সেভ করলাম এন্ড দেন আমাদের যদি এখানে আসি এন্ড রিলোড দে একটা and just কিছুই আমরা এড করতেছি না ডিফল্ট ভাবে যা দেওয়া আছে ওইটাই আমরা কিন্তু শিখবো কিভাবে ডিফল্ট কোন একটা ভ্যালু আমরা এখানে এড করে রাখতে পারি ওকে সো যেন যখন নাকি কেউ এই মানে Swagger UI দিয়ে বা ভাবতে পারেন আপনারা যখন কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপার পোস্টম্যান বা যে কোনো API রিকোয়েস্ট করা কোন একটা সফটওয়্যারতে যখন রিকোয়েস্ট করতে যাবে তখন ও একটা সাজেশন পাবে যে এখানে আমাদের এইটা দিতে হবে এখানে এটা দিতে হবে আই মিন টাইটেলের ভিতরে টাইটেল দিতে হবে এরকম ওয়েতে ওকে সো এখন যদি রেসপন্সটা দেখি তাহলে আমরা আই থিংক উই শুড সি রেসপন্স সো পারফেক্টলি আমরা রেসপন্সটা দেখতে পাইতেছি এখন আসি আমরা কিভাবে এই যে ইউজার মডেলটা আছে এই ইউজার মডেলের ভেতরেই নেস্টেড কিছু রাখতে পারি। লাইক সে আমরা একবার বেসিক থেকে শুরু করি। সো আমরা ভাবতে পারি যে এখানে আমাদের একটা স্কিলস আছে, সো স্কিলসের অ্যারে আছে লাইক সে লিস্ট। সো লিস্টটা কিন্তু পাইথনের ডিফল্ট, তাই না? সো এখানে জাস্ট বলতেছি এসটিআর মানে স্ট্রিং এর একটা লিস্ট থাকবে অ্যান্ড ইনিশিয়ালি এটা হচ্ছে এমটি স্ট্রিং থাকবে। আই মিন আমি ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলাম, ওকে? সো এখানে ইনিশিয়ালি দেখা যাচ্ছে এমটি স্ট্রিং অ্যান্ড ইয়া পারফেক্ট। সো এখন আমরা যদি এইটাকেই এইখানে যদি নতুন আরও একটা ক্লাস ক্রিয়েট করে যদি লিখে দিতাম তাহলেও কিন্তু পারতাম। আমরা এই জিনিসটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারি কীভাবে? লাইক সে একটা নতুন একটা জিনিস আপনাদের শেখানো উচিত। লাইক সে এইখানে আমরা জাস্ট লিস্ট না দিয়ে দিতে পারি সেট নামে একটা মেথড, বা সেটের ভেতরে এসটিআর and then বলতেছি সেট মেথড। সো এই সেট মেথডটা কি করবে? যে কোনো মানে স্কিলের যে অ্যারেটা দেবে সেই অ্যারের কোনো ডুপ্লিকেট ভ্যালু নেবে না। এখানে যদি একটু পড়েন, বিল্ড এ unordered collection of unique element, মানে প্রত্যেকটা এলিমেন্টই মাস্ট বি ইউনিক হবে। সো এখন যদি রিলোড দেন অ্যান্ড এখন আমরা যদি ট্রাই ইট আউটে ক্লিক করি অ্যান্ড দেন এখানে বলি যদি লাইটস এইচ জাস্ট একটা অ্যারে অ্যান্ড অ্যারে না পাইথনের ভাষায় যেটা বলা হচ্ছে লিস্ট অ্যান্ড এখানে ডাব্লু বলতেছি অ্যান্ড এগেইন আমরা হচ্ছে এইচ বলতেছি। সো একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে শুধুমাত্র ডাব্লু আর এইচই নেবে, মানে ডুপ্লিকেট যেটা আছে সেটা কিন্তু নেবে না। সো এক্সিকিউটের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো আই থিঙ্ক ইয়া এইচ অ্যান্ড ডাব্লিউ, আর কিছু না কিন্তু। সো এটা হচ্ছে একটা মজার জিনিস গেল। সো এটাকে স্কিপ করি, আসেন আমরা নতুন আরও একটা ক্লাস বানাই। লাইক সে ক্লাস এখানে বলতে পারি সে প্যারেন্ট PARENT। সো লাইক আমাদের যে প্যারেন্টস থাকবে আই মিন একটা ইউজারের যে রেফারেন্স থাকবে সেই রেফারেন্স আকার একটা প্যারেন্টস থাকবে। সো সেই প্যারেন্টসেরই সব প্রপার্টি এখানে বলে দিতেছি। লাইক সে এই যে প্যারেন্টস ক্লাসটা এইটাও এক্সটেন্ড করবে আমাদের বেস মডেলটাকে, তাই না? Pydantic-এর যেটা। সো এখন এখানে জাস্ট বলতে পারি একটা প্যারেন্টসে কি থাকতে পারে, লাইক সে ফুল নেম। সো ফুল নেম শুড বি স্ট্রিং অর আইদার নান, ওকে? অ্যান্ড আর কি রাখতে পারি, লাইক সে এখানে বলতে পারি রিলেশন, ওকে? রিলেশন মানে আমাদের যে প্যারেন্টস বা রেফারেন্সের যে রিলেশনটা আমরা এখানে প্যারেন্টস দিলাম, যে কোনো কিছুই দিতে পারি। সো যে রিলেশনটা সেইটা হচ্ছে আমরা একটা ইনামের ভেতর রাখবো, যেটা ভিডিওর শুরুতে বললাম। সো সেইটা কিভাবে করতে পারি, লাইক সে এইটা আমরা করতে পারি এইখানে নতুন আরও একটা ইনাম ক্রিয়েট করে। লাইক সে ক্লাস আমরা বলতে পারি রিলেশন, সো রিলেশন, ওকে? অ্যান্ড দেন এই রিলেশনটা কি করবে, এই রিলেশনটা কোনো একটা জিনিস এক্সটেন্ড করবে। কি এক্সটেন্ড করবে? ও এক্সটেন্ড করবে হচ্ছে ইনামকে। সো এটা কোথায় পাবো? ইনাম আই থিঙ্ক ইয়া ইম্পোর্ট দেন হচ্ছে ইনাম। ইনাম এটা হচ্ছে একটা ক্লাস, আমি যদি ভুল না হই, হ্যাঁ ক্লাস। ক্রিয়েট এ কালেকশন অফ নেম ভ্যালু পেয়ার্স। সো ইনাম সম্পর্কে যদি আপনাদের যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে আমি সাজেস্ট করবো আমার প্লেলিস্টে ইনামের একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। সো এখানে আমরা মেনলি কীভাবে ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারি, একটা কি থাকবে আর একটা ভ্যালু থাকবে ইকুয়াল সাইন দিয়ে, ওকে? যেটা হচ্ছে ধরেন এখানে একটা কালার নামে ক্লাস ক্রিয়েট করলো অ্যান্ড দেন ইনামটাকে এক্সটেন্ড করতে হবে অ্যান্ড দেন আমরা ভ্যালুগুলোকে এইভাবে অ্যাসাইন করতে পারবো। সো এখন এখানে জাস্ট আমরা যদি ইনাম লিখি অ্যান্ড দেন নিচে যদি বলি লাইক সে এখানে বড় হাতে লিখি ক্যাপিটাল আর ভ্যালুটাকে আমরা ছোটো হাতে দিতেছি, লাইক সে মাদার অ্যান্ড মাদারের ভিতরে রাখতেছি মাদার, ওকে? অ্যান্ড দেন আমরা ও সরি এখানে হচ্ছে ইকুয়াল সাইন হবে, আই এম সরি টু সে দ্যাট। অ্যান্ড এখানে বলতেছি ফাদার অ্যান্ড দেন ফাদারের ভিতরে FATHER অ্যান্ড দেন আমরা রাখতে চাইতেছি সিস্টার। সো আই মিন এখানে হচ্ছে জাস্ট একটা রেফারেন্স SIS, ওকে? সো সেভ করলাম অ্যান্ড দেন আমরা এইখানে যে আমাদের রিলেশনটা বানাইলাম এই রিলেশনের ভিতরে আমাদের এই রিলেশন মানে যে ইনামটা বানাইলাম সেটাকে জাস্ট বলে দেবো। লাইক সে রিলেশন ডট ডিফল্টভাবে আমরা একটা দিতে পারি, লাইক সে এইখানে ডিফল্টভাবে যদি আমরা বলি সে রিলেশন ডট আমাদের ডিফল্টভাবে থাকবে ফাদার, ওকে? সো দ্যাটস ইট। অ্যান্ড এইখানে বলতে পারি আইদার দেও মানে তুমি কিছু একটা রিলেশন দাও আর না হয় দরকার নাই, মানে এটা ফুললি থাকবে হচ্ছে অপশনাল। সো এখান থেকে যেটা বলে দেবো লাইক সে রেফারেন্স RENC। সো রেফারেন্স হবে হচ্ছে আমাদের প্যারেন্টস, ওকে? সো প্যারেন্টস যে কেউ হতে পারে। সো এখানে মেবি প্যারেন্টস দেওয়া উচিত ছিল না, আমরা কোনো একটা রিলেটিভ বা এরকম কিছু একটা দেওয়া উচিত ছিল। সো আপনারা এটা করে নিন অ্যান্ড দেন এটা হচ্ছে অপশনাল হবে অ্যান্ড ডিফল্টভাবে আমরা কোনো কিছু রাখতেছি না বা এটাকে রিকোয়ার্ডও রাখতে পারি, লাইক সে রিকোয়ার্ড, ওকে? সো এখন যদি আমরা সেভ করি অ্যান্ড এখানে যদি লোড করি তাহলে দেখতে পাবো একটা মজার জিনিস, সেটা হচ্ছে দেখি তো কোনো এরর হচ্ছে। আচ্ছা এখানে একটা এরর হইতেছে, সেটা হচ্ছে প্যারেন্টস এন্ড এই প্যারেন্টস এর ভিতরে, আচ্ছা এখানে কি বলতেছে এররের ভিতরে, ক্যান নট ইম্পোর্ট নেম প্যারেন্ট। ওকে সো কপি এন্ড দেন প্যারেন্টস। আচ্ছা 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 সো আমরা এইখান থেকে কেন ইম্পোর্ট করব, আই এম সরি টু সে দ্যাট। সো ইউজার মডেল এন্ড দেন ইউজার মডেল প্যারেন্টস, সো কপি এন্ড দেন এইখানে। সো এখন যদি সেভ করি পারফেক্টলি আমাদের সার্ভারটা রান হয়েছে, অ্যান্ড এখন যদি আমরা লোড করি তাহলে আমাদের আউটপুটটাও মেবি পারফেক্টলি আসার কথা। হ্যাঁ ইয়া, সো এখানে বলতেছে এক্সপেক্টেড যে ভ্যালু রিকোয়েস্টের বডিতে সেটা হচ্ছে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড রেফারেন্স। রেফারেন্সের ভিতরে কী কী আছে, আমাদের ফুল নেম আর না হয় হচ্ছে রিলেশন, যেটা হচ্ছে ডিফল্টভাবে ফাদার দেওয়া, বা আমরা এখানে সিস্টারও দিতে পারি। ওকে সো ইনাম ইউজ করাটা অনেক আই মিন গুড প্র্যাকটিস। আপনারা মানে এরকম টাইপের লাইক রোল ডিক্লেয়ার করতেছেন বা মানে ওর যে রিলিজিয়ন্স বা ওর যে স্ট্যাটাস লাইক ও সিঙ্গেল নাকি মিঙ্গেল বা ইন এ রিলেশনশিপ, এইসব আপনারা ইনামে ইউজ করতে পারেন। সো এখন যদি আমরা এক্সিকিউটের উপরে ক্লিক করি তাহলে আমরা পারফেক্টলি একটা আউটপুট পাবো, রেসপন্স বডি লাইক দিস, পারফেক্ট। সো এখন এটাকে জাস্ট আরেকটু আপডেট করতে পারি, লাইক সে এখানে যদি আমরা বলে দিই যে ইমেজেস। ওকে সো একটা ইউজারের তো প্রোফাইল থাকতে পারে বা ইমেজ থাকতে পারে, সো সেইটা কীভাবে আমরা বলতে পারি, সো সেইটা বলার জন্য আমরা এই ইউজার মডেলের উপরে আরও একটা মডেল বানাই। আমরা শিখতেছি কি মেনলি হচ্ছে নেস্টেড মডেল, তার মানে একটা মডেলের ভিতরে অনেকগুলো মডেল থাকতে পারে। লাইক সে ক্লাস, এখানে বলতেছি ইমেজ IMAGE and ইমেজটাও এক্সটেন্ড করবে হচ্ছে আমাদের বেস মডেলটাকে, সো বেস মডেল অ্যান্ড দেন এইখানে বলতে পারি URL, সো URL should be initially string and আমরা এটাকে চেঞ্জ করবো অ্যান্ড দেন একটা নাম দিয়ে দিতে পারি, ইমেজের কোনো একটা নাম থাকতে পারে বা অল্টার ট্যাগও বলতে পারেন। ওকে সো এটা হচ্ছে স্ট্রিং অ্যান্ড এটা অপশনাল থাকবে, এটা নট রিকোয়ার্ড লাইক দিস। ওকে সো এখন এইখানে জাস্ট ইমেজের ভেতরে বলে দিতেছি যে আমাদের ইমেজ। ওকে সো পারফেক্ট। অ্যান্ড আপনি চাইলে কিন্তু নট অনলি সিঙ্গেল ইমেজ, আপনারা চাইলে কিন্তু মাল্টিপল ইমেজও নিতে পারেন। এইখানে জাস্ট এইখানে যদি আপনি বলে দেন সে লিস্ট, সরি লিস্ট অ্যান্ড লিস্টের ভেতরে যদি আপনারা ইমেজ ডিক্লেয়ার করে দেন তাহলে লিস্ট অফ ইমেজ দিতে হবে, মানে ইমেজের একটা অ্যারে। বাট ফর নাও আমরা সেরকম কিছুই করতেছি না, এইখানে জাস্ট নেম, নেম ইজ স্ট্রিং অ্যান্ড আমাদের এই তো নিচে জাস্ট এখানে বলতেছি ইমেজ। ওকে সো এটা হচ্ছে অপশনাল। ওকে এখন যদি আমরা সেভ করি দেখি তো সার্ভারটা পারফেক্টলি রান হচ্ছে কিনা। হ্যাঁ পারফেক্ট। সো এখন যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে ইমেজ, ইমেজের ইউআরএল। সো আমরা চাইলে কিন্তু আরও একটা নতুন জিনিস, এটা হচ্ছে আপনাদের শেখা উচিত, সেটা হচ্ছে আমরা ইউআরএল সবসময় কি থাকে এইচটিটিপি, আই মিন হাইপার টেক্সট, সরি হাইপার ইউআরএল থাকতে হবে, তাই না? সো লিঙ্ক থাকতে হবে। লাইক আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, http/ তারপরে যা কিছু তাই থাকে লাইক domain.com, ওকে এরকম থাকতে হবে। সো এইটাকে আমরা জাস্ট ইজিলি ভ্যালিডেশন করতে পারি কিভাবে। সো এইখানে পাইডেন্টিকের ভেতরে আমি যদি ভুল না হই ইউআরএল, সো http url, ইয়া পারফেক্ট। সো এখানে যদি আমরা মাউস ওভার করি তাহলে এখানে বলবে এ টাইপ দ্যাট উইল অ্যাকসেপ্ট অনলি http অর https url, সো ম্যাক্স এত অ্যান্ড দেন এখানে সব কিছু বলে দিছে মাই মডেল, আমরা এই মডেলটাকে এক্সটেন্ড করে নিতে পারি লাইক সে এরকমভাবে। ওকে সো এখন আমরা জাস্ট এখানে আমাদের যে ইয়াটা ছিল লাইক সে ইউআরএল অ্যান্ড ইউআরএল এর ভেতরে বলে দিতেছি আমাদের যেটা পাইডেন্টিক থেকে ইম্পোর্ট করলাম লাইক সে এইচটিটিপি ইউআরএল। ওকে সো সেভ করি অ্যান্ড এখন যদি আমাদের এইখানে দেখি তাহলে সরি সো রিলোড দিলাম অ্যান্ড দেন বলতেছে এক্সাম্পল @@.com। ওকে সো পারফেক্ট। তার মানে আমরা যদি এখন ট্রাই ইট আউটে ক্লিক করি অ্যান্ড দেন যদি এক্সিকিউট দেখি অ্যান্ড আমাদের রেসপন্সটা ওয়াও রিয়েল ওয়ার্ল্ড এই ইয়ার মতো চলে আসছে, আই মিন রেসপন্সের মতো চলে আসছে, নেম, ইউজার নেম, রেফারেন্স, ফুল নেম, রিলেশন, ফাদার অ্যান্ড ইমেজ সব কিছু চলে আসছে। ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা আরও ইম্পর্টেন্ট কিছু শিখতে চলেছি। সো আশা করছি আমি যেহেতু ঢাকাতে চলে আসছি সো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এই প্লেলিস্টটাতে, ইভেন আমি জাভাস্ক্রিপ্টের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটাতেও ট্রাই করব রেগুলার ভিডিও দিতে। সো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যেন নেক্সট ভিডিওগুলো আপনারা মিস না করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।